নমস্কার আদাব, আমি আপনাদের প্রবীর বিশ্বাস আর আপনারা দেখতে শুরু করে দিয়েছেন এনকে ডিজিটাল। নির্বাচনের ফল ঘোষণা হয়ে গেল, পুরসভার যে 108টি পুরসভায় ভোট হয়েছিল তার ফল ঘোষণা হয়ে গেল, সবাই ফল জানেন। সেই নিয়ে আলোচনা করার আগে ভোটের দিনের একটু আলোচনা করি। ভোটের দিন আপনারা টেলিভিশনে দেখেছেন বারবার হিংসার ছবি, কোথাও অর্জুন সিংয়ের তেড়ে যাওয়ার ছবি, চড় মারার ছবি, অভিযোগ এসছে ইভিএম ভাঙচুর হয়েছে, অনেক কিছু অভিযোগ শুনেছেন। কিন্তু আসলে মোট অভিযোগ কতগুলো জানেন? 60টিরও কম। হ্যাঁ, এই 60টির কম অভিযোগকে বারবার বারবার দেখিয়ে আপনার কাছে একটা ভয়াবহ পরিস্থিতি তৈরি করা হয়েছিল যে এই নির্বাচনে বোধহয় ব্যাপক গণ্ডগোল হচ্ছে। মোট বুথ হচ্ছে প্রায় 12-13 হাজার। এই 12-13 হাজার বুথের মধ্যে মাত্র 60টি বুথে বিক্ষিপ্ত গণ্ডগোল হয়েছে। আর এই নিয়েই রেড়ে পড়ে গেল টেলিভিশনে কয়েকটা শব্দ আপনারা শুনলেন, রণক্ষেত্র শুনলেন, অগ্নিগর্ভ পরিস্থিতি, এইসব কথা বলে বাজার গরম করার চেষ্টা হলো। এমনকি টেলিভিশনের সাংবাদিক বুম হাতে ছুটে যাচ্ছেন ভোটারের দিকে, পাকড়াও করছেন জাল ভোটারকে, আবার কখনো কখনো দেখতে চাইছেন ভোটারের আইডেন্টিটি কার্ড। অর্থাৎ সাংবাদিকতার সমস্ত নিয়ম নীতি সব কিছু লঙ্ঘন করে সাংবাদিকেরা এখন এত মরিয়া হয়ে গিয়েছেন খবর সংগ্রহ করতে, সেন্সেশনাল খবর জোগাড় করতে, যে তাদের এথিক্সটাই তারা ভুলে গিয়েছেন। একটা সাংবাদিকের কতটুকু কাজ সেটাই তারা ভুলে গিয়েছেন। কোনো সাংবাদিক কারোর কাছে ভোটার পরিচয়পত্র চাইতে পারে না বা কোনো ভোটারের দিকে তেড়ে যেতে পারে না। আপনারা দেখলেন বিশেষ একটি চ্যানেলের সাংবাদিক সেটাও করলেন। যাই হোক, সাংবাদিকদের সাত খুন মাপ, তাদের কিছু বলা যায় না, তাদের সমালোচনা করা যায় না, তারা সবার সমালোচনা করবেন। অর্থাৎ আমরা যারা সাংবাদিক আমরা সকলে সমালোচনা করব, কিন্তু নিজেদের সমালোচনা কিছুতেই বরদাস্ত হয় না আমাদের। এটা সমস্ত সাংবাদিকদের ক্ষেত্রে এই কথাটা প্রযোজ্য, আমার ক্ষেত্রেও প্রযোজ্য। যাই হোক, আপনারা রণক্ষেত্র পরিস্থিতি, অগ্নিগর্ভ পরিস্থিতি ইত্যাদি দেখলেন ভোটের দিনকে আর ভাবলেন সারা রাজ্যে বোধহয় তুলকালাম ঘটছে। অথচ ঘটনাটি ঘটেছে মাত্র 60-65টি জায়গায়। এই 60-65টি জায়গায় অভিযোগ অভিযোগ হয়েছে, বিরোধীরা মাত্র 60-65টি জায়গায় অভিযোগ করেছেন, বাকি কোনো জায়গায় অভিযোগই করেননি। বলা হচ্ছে যেখানে টেলিভিশন ক্যামেরা পৌঁছয়নি সেখানে আরও বেশি সন্ত্রাস হয়েছে, কিন্তু সেখানে তো অভিযোগ করবে বিরোধীরা নির্বাচন কমিশনের কাছে, সেই অভিযোগটুকুও করেননি। ওদিকে আমাদের মহামহিম রাজ্যপাল বিরোধীদের স্বরে স্বর মিলিয়ে, সুরে সুর মিলিয়ে বললেন যে নির্বাচন নাকি ঠিকঠাক হয়। মানে কতটা নির্লজ্জ হলে একজন রাজ্যপাল তার পদের গরিমা ভুলে বিরোধী দলের ভূমিকা পালন করে, লজ্জা হয় আমাদের। এরকম একজন রাজ্যপাল যে কোনো রাজ্যের ক্ষেত্রে লজ্জা, যিনি শুধু বিরোধীদের সুরে সুর মিলিয়ে কথা বলেন, যিনি রাজ্যের উন্নয়নের কথা বলেন না, রাজ্যে শিল্প কীভাবে আসবে সেই নিয়ে তার দুশ্চিন্তা নেই, অথচ হাওড়া আর বালির ভোটটাকে তিনি আটকে রেখে দিয়েছেন। এ নিয়ে রাজ্য জুড়ে আন্দোলনও হয়েছে, কিন্তু তিনি নির্বিকার, তিনি মানে যেটা মনে করবেন সেটাই করছেন। যদিও আজকের আলোচনার বিষয় রাজ্যপাল নয়, আজকের আলোচনার বিষয় ভোটের ফলাফল বিশ্লেষণ। আমরা দেখলাম যে 108টি পুরসভার মধ্যে 102টি পুরসভায় তৃণমূল কংগ্রেস কিন্তু জয়লাভ করেছে। আমরা বলেছিলাম 90-95% পৌরসভা বোর্ড গঠন করবে তৃণমূল, ঘটনাচক্রে তাই হয়েছে। যদিও আমরা সমীক্ষা করিনি, আমরা মোটামুটি একখানা পারিপার্শ্বিক সব দিক দেখে গত বিধানসভার ভোট এবং মানুষের মধ্যে যে ট্রেন্ড সেটা দেখে কিন্তু আমরা এই এই আনুমানিক হিসেবটা দিয়েছিলাম এবং কার্যত সেটা মিলেও গিয়েছে। যাই হোক, ভোটের ফল তো বেরোলো, 108টি পুরসভার ফল, এবং আপনাদেরকে আমরা এখন দেখাতে চলেছি ধীরে ধীরে যে কিভাবে ভোটের ফল আমরা বিশ্লেষণ করব, এবং তার সাথে সাথে আপনাদেরকে আমরা গ্রাফিক্স করেও দেখাতে চাই। আসুন দেখে নিই সেই গ্রাফিক্সগুলো। 108টি পুরসভায় ভোট হয়েছে, তার মধ্যে 102টি মানে পুরসভার বোর্ড গঠন করতে চলেছে তৃণমূল। বামফ্রন্ট একটি মাত্র পুরসভার বোর্ড গঠন করতে পারছে, এবং হামরো পার্টি, পাহাড়ের পার্টি হামরো পার্টি, তারা একটি পুরসভার বোর্ড গঠন করছে। আর বিজেপি কংগ্রেসের খাতায় কিন্তু এবারে বড় বড় দুটি গোল্লা শূন্য, তারা কিন্তু কোনো পুরসভায় বোর্ড গঠন করতে পারছে না। এর মধ্যে 4টি পুরসভা হয়েছে ত্রিশঙ্কু, মুর্শিদাবাদের বেলডাঙ্গা, পুরুলিয়ার ঝালদা, মেদিনীপুরের এগরা এবং হুগলির চাঁপদানি পৌরসভা, এই 4টি পুরসভা হয়েছে ত্রিশঙ্কু। কিভাবে ত্রিশঙ্কু হয়েছে দেখুন, ঝালদায় মোট 12টি আসন, 12টি আসনের মধ্যে ম্যাজিক ফিগার 6টি, হ্যাঁ 6টি আসন পেতে হবে যে কোনো একটি দলকে যারা সংখ্যাগরিষ্ঠ হবে,
তাদেরকে 6টি আসন পেতে হবে, তার মধ্যে তৃণমূল 5টি, কংগ্রেস 5টি, নির্দল 2টি। এইবার এইখানে আসল খেলাটা খেলবে নির্দলেরা। নির্দল যাদেরকে সমর্থন করবে তারাই কিন্তু বোর্ড গঠন করবে। আবার একটি নির্দল যদি কংগ্রেসকে সমর্থন করে এবং অপর নির্দল যদি তৃণমূলকে সমর্থন করে, তাহলেও কিন্তু তৃণমূল এবং কংগ্রেস 6টি 6টি করে পাচ্ছে, অর্থাৎ দুদলই ম্যাজিক ফিগার ছুঁয়ে ফেলছে। এক্ষেত্রে কি হবে, একটা সাংবিধানিক সংকট তৈরি হতে পারে। দেখা যাক নির্বাচনের ফলাফলের পর অনেকেই তো দল বদল করেন, দল বদল করে কে কোথায় যান এবং কে বোর্ড গঠন করবেন, ঝালদার দিকে আমাদের সেই নজরটি থাকবে। চাঁদদানি, হুগলির চাঁদদানি, এখানে মোট আসন 22টি, 22টির মধ্যে ম্যাজিক ফিগার হচ্ছে গিয়ে 12টি। 11টি পেয়েছে তৃণমূল, মাত্র একটি আসন দূরে। কংগ্রেস পেয়েছে একটি এবং নির্দল 10টি। এক্ষেত্রে আপনাদের বলি, এই যে নির্দল 10টি আসন পেয়েছে, এরা সবটাই প্রায় বিক্ষুব্ধ তৃণমূল। হ্যাঁ, তারা তৃণমূলের টিকিট না পেয়ে নির্দলে দাঁড়িয়েছেন এবং 10টি আসনে তারা জিতেছেন। এইখানে মজাটা হচ্ছে যে তৃণমূলকে পেতে হবে আর একটি আসন ম্যাজিক ফিগার পেতে গেলে। নির্দল থেকে কেউ যদি তৃণমূলে আসে বা একাধিক লোক যদি তৃণমূলে আসে, তৃণমূল চাঁদদানি গঠন করবে। কিন্তু তৃণমূল যারা নির্দল হয়ে নির্দলে দলের বিরুদ্ধে লড়েছেন, তৃণমূল তাদের ঘোষণা করেছিল তাদের দলে নেওয়া হবে না। কিন্তু এক্ষেত্রে কি হবে, সেদিকে নজর কিন্তু রাজ্যবাসীর থাকবে। তৃণমূলকে নিজের সিদ্ধান্ত থেকে সরতে হবে, অর্থাৎ বোর্ড গঠন করতে গেলে তৃণমূলকে নির্দল থেকে একটি, দুটি বা একাধিক নির্দল প্রার্থীকে ভাঙিয়ে আনতেই হবে, বা অথবা তাদের বাইরে থেকে সমর্থন নিতে হবে। দেখা যাক কি হয় চাঁদদানির ক্ষেত্রে। বেলডাঙা, বেলডাঙায় মোট আসন 14টি, এখানে ম্যাজিক ফিগার 8টি। তৃণমূল পেয়েছে 7টি আসন, বিজেপি 3টি আসন, নির্দল 4টি। দেখা যাক এখানে নির্দল থেকে কতজন নির্দল তৃণমূলে জয়েন করে বোর্ড গঠন করে। কারণ এখানে তৃণমূলের দিকেই পাল্লা ভারী একটা কারণে, কারণ বিজেপিতে যদি 4জন নির্দলও যায় তাহলেও ম্যাজিক ফিগার কিন্তু তারা ছুঁতে পারবে না, স্বভাবতই ঝোঁকটা থাকবে তৃণমূলের দিকে। দেখা যাক কতজন নির্দল তৃণমূলে জয়েন করেন এবং তৃণমূল বেলডাঙা পৌরসভা গঠন করতে পারে। শেষ যে আসনটি ত্রিশঙ্কু হচ্ছে তা হচ্ছে মেদিনীপুরের এগরা, পূর্ব মেদিনীপুরের এগরা। এখানে মোট আসন 14টি, এখানে ম্যাজিক ফিগার 8টি, তৃণমূল পেয়েছে 7টি, বিজেপি কংগ্রেস মিলিয়ে পেয়েছে 5টি, নির্দল 1টি। এখানে আশা করা যাচ্ছে যে নির্দল প্রার্থী তিনি তৃণমূলকে সমর্থন করবেন এবং এগরা পুরসভা তৃণমূলই গঠন করবেন। আপনারা জানেন যে এইবারের নির্বাচন বিজেপির ক্ষেত্রে ছিল সবচেয়ে কঠিন নির্বাচন, পৌরসভার নির্বাচন। কারণ লোকাল বডি নির্বাচনে লোকাল মানুষের, তার ক্যারেক্টার, তার চরিত্র, তার ভাবমূর্তি অনেকটা নির্ভর করে। বিজেপির কিন্তু এক্ষেত্রে অনেকটা পিছিয়ে ছিল, তারা অনেকটা দেরিতে প্রার্থী ঘোষণা করেছে। এবং শুধু তাই না, প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রেও কিন্তু বিজেপি বেশ দ্বিধাদ্বন্দ্বে ছিল, তারা যোগ্য প্রার্থী পাচ্ছিল না। এক্ষেত্রে বিজেপি একটা সিদ্ধান্ত নিয়েছিল, অত্যন্ত কার্যকরী সিদ্ধান্ত, যে 4জন নেতা, বড় বড় 4জন নেতা, তারা 4টি জোন ভাগ করে নিয়েছিলেন। তারা ভাগ করে নিয়েছিলেন যে তাদের নিজের এলাকাগুলো তারা জেতাবেন, এরকম একটা দায়িত্ব ছিল 4জন নেতার মধ্যে। তার মধ্যে প্রথম দায়িত্ব ছিল অর্জুন সিং এর, ভাটপাড়ার দায়িত্ব তিনি নিয়েছিলেন। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে ভাটপাড়ায় বিজেপি একটিও আসন পায়নি, যেখানে বলা হতো ভাটপাড়া হচ্ছে অর্জুন সিং এর দুর্গ, অর্জুন সিং এর গড়। সেই গড়েই কিন্তু ভূপাতিত হয়েছেন অর্জুন সিং, এবং বলা যায় এইখান থেকে সম্ভবত অর্জুন সিং এর রাজনৈতিক ক্যারিয়ার শেষের শুরু হয়ে গেল। 4জন হেভিওয়েটের মধ্যে দিলীপ ঘোষ আরেকজন হেভিওয়েট, তিনি বেশ বড় নেতা, সর্বভারতীয় নেতা এবং প্রাক্তন বিজেপির সভাপতিও বটে রাজ্যের। তিনি দায়িত্বে ছিলেন খড়গপুরের, সেখানেও কিন্তু হার হয়েছে ভারতীয় জনতা পার্টি। অর্থাৎ হেভিওয়েট নেতা দিলীপ ঘোষ নিজেই নিজের কেন্দ্র জেতাতে পারেননি। সুকান্ত মজুমদার, সুকান্ত মজুমদার মাটি কামড়ে পড়েছিলেন বালুরঘাটে। বালুরঘাট পৌরসভা জেতানোর জন্য তিনি একদম মরিয়া হয়েছিলেন, বদ্ধপরিকর হয়েছিলেন। এই 4জন হেভিওয়েটের মধ্যে তৃতীয় হেভিওয়েট হচ্ছেন সুকান্ত মজুমদার। বালুরঘাট পৌরসভায় মোট 25টি আসন, আর বিজেপি পেয়েছে মাত্র 2টি আসন। অর্থাৎ রাজ্য সভাপতি তিনি নিজের পৌরসভাও জেতাতে ব্যর্থ। শুভেন্দু অধিকারী, বহু চর্চিত নাম, বহু বিতর্কের নাম, বহু আন্দোলনেরও নাম। সেই শুভেন্দু অধিকারী তৃণমূল থাকাকালীন তৃণমূলের নেতৃত্ব দিয়েছেন, আন্দোলন করেছেন এবং আন্দোলনের মুখ ছিলেন। বিজেপিতে যাওয়ার পর তার দলের মধ্যে, বিজেপির মধ্যে এবং
তৃণমূলের বিরুদ্ধে বিষোদাগারের ফলে তার অনুগামীদের মধ্যেও তার প্রতি কিন্তু একটা অনীহা তৈরি হয়, এবং যার ফলে কি হয়, শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা হলেও রাজ্যের নেতা হয়ে উঠতে পারেননি। তিনি তৃণমূলে ছিলেন রাজ্যের নেতা, বিজেপিতে যাওয়ার পরে হয়ে গেলেন জেলার নেতা, এখন তিনি মাত্র একটি পৌরসভার দায়িত্ব নিয়েছিলেন। কাঁথি কাঁথি পৌরসভা তিনি জেতানোর জন্য সেখানে তিনি মাটি কামড়ে পড়েছিলেন, এবং এটা শুভেন্দুর কাছে ছিল একটা চ্যালেঞ্জ, নিজেকে প্রমাণ করার, বিজেপির কাছে নিজের ওজন দেখানোর, এবং বিজেপি কর্মীদের ওপরে, সারা পশ্চিমবাংলার বিজেপি কর্মীদের তার উপর যে একখানা বিরূপ মনোভাব তৈরি হয়েছে তার উপর কিন্তু একটা প্রলেপ দেওয়ার কিন্তু প্রচেষ্টা ছিল শুভেন্দু অধিকারী। সেখানে শুভেন্দু অধিকারীও কিন্তু কাঁথিতে হেরেছেন লজ্জাজনকভাবে, নিজের ওয়ার্ডটিতেও জিততে পারেননি। অর্থাৎ যে ওয়ার্ডে তৃণমূল কংগ্রেস থেকে যাওয়া শুভেন্দু অধিকারী এবং না যাওয়া শিশির অধিকারী, সৌমেন্দু অধিকারী এবং তার ভাই সাংসদ, তাদের যে ওয়ার্ড সেই ওয়ার্ডটিতেও কিন্তু বিজেপি হেরে গিয়েছে। এটা কিন্তু অত্যন্ত লজ্জাজনক হার, অত্যন্ত চরম অপমানের বিষয় শুভেন্দু অধিকারীর ক্ষেত্রে। নিজের ওয়ার্ড যিনি জেতাতে পারেন না, যারা নিজের বুথ জেতাতে পারেন না, যারা নিজের পৌরসভা জেতাতে পারেন না, তারা বড় বড় নেতা, এইবার কিন্তু একটা অনাস্থা তৈরি হবে এই চার নেতার উপরই, অর্জুন সিং, শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদার এবং দিলীপ ঘোষ। কর্মীরা প্রশ্ন নিশ্চয়ই তুলবেন যে আপনারা তো নিজের পৌরসভায় জেতাতে পারেন না, নিজের ওয়ার্ডটুকুও জেতাতে পারেন না, রাজ্য নেতা কেন্দ্রের নেতা হয়ে বসে আছেন, এটা কিন্তু বিজেপির পক্ষে সত্যিই লজ্জাজনক একটা বিষয়। একমাত্র পৌরসভা তাহেরপুর, তাহেরপুরে জিতেছে কিন্তু বামফ্রন্ট। বামফ্রন্ট অপেক্ষাকৃত ভালো ফল করেছে, এবার বিজেপির তুলনায় ভালো ফল হয়েছে বামফ্রন্টের। এটা নিঃসন্দেহে বামফ্রন্ট সমর্থক, বামফ্রন্ট ভোটার এবং বামফ্রন্ট কর্মীদের কাছে আশাবাঞ্জক ব্যাপার। বামফ্রন্ট চিরকালই অসাম্প্রদায়িক রাজনীতি করে, আর পশ্চিমবাংলায় সাম্প্রদায়িক রাজনীতি কিছুদিনের জন্য মাথা চাড়া দিয়ে উঠলেও ধীরে ধীরে কিন্তু স্তিমিত হয়ে গিয়েছে। আপনারা দেখলেন এই সমস্ত পৌরসভার বিশ্লেষণটা আমরা করলাম, যেখানে তৃণমূল 102 আসন পেয়েছে সেই পৌরসভাগুলো নিয়ে আর বিস্তৃত আলোচনা করছি না। বহু পৌরসভা বিরোধী শূন্য হয়েছে, যেটা একেবারেই কাম্য নয় গণতন্ত্রে, কিন্তু পৌরসভা সত্যিই বিরোধী শূন্য হয়েছে। বিরোধীদের এমন ছত্রখান অবস্থা, তারা কিছুতেই আর জায়গা করে নিতে পারছেন না। বহু পৌরসভায় তারা প্রার্থী পর্যন্ত দিতে পারেননি, যাকে তাকে ধরে এনে প্রার্থী করা হয়েছে। এরকম বহু ওয়ার্ড আছে, বহু জায়গায়, বহু বুথে তারা এজেন্ট দিতে পারেনি। অর্থাৎ বিরোধীদের পায়ের তলার মাটি সরে যাচ্ছে। পশ্চিমবাংলায় বিরোধীদের এত করুণ অবস্থা গত 50 বছরে ছিল কি না বলতে পারবো না, কারণ যতই বামেদের 34 বছর বলুন, সেখানেও কিন্তু কংগ্রেস এবং পরবর্তীকালে তৃণমূল কংগ্রেস প্রতি বুথে এজেন্ট দিতে সক্ষম হতো। লড়াইয়ের জায়গায় হারতো তারা, কিন্তু তারা লড়াইয়ের জায়গায় ছিল। কিন্তু এইখানে দেখা যাচ্ছে বিজেপি এত আশা জাগিয়েছিল, আপ কি বার 200 পার হুঙ্কার, প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী থেকে শুরু করে সমস্ত কেন্দ্রীয় ক্যাবিনেট এবং সমস্ত বিজেপি শাসিত রাজ্যের মুখ্যমন্ত্রীরা পশ্চিমবাংলায় এসে প্রচার করেছিলেন, হাজার হাজার কোটি টাকা খরচও হয়েছিল, কিন্তু তার ফলেও কিন্তু তারপরেও বিজেপি এখানে আশানুরূপ ফল করতে পারেনি। শুধু তাই না, এই বিধানসভা নির্বাচনের পর বিজেপি উত্তরোত্তর রক্তক্ষয় ঘটছে, বিজেপি কিন্তু ক্রমশ ক্ষয়িছে, আর ওদিকে ধীরে ধীরে কিন্তু রক্ত জমাট বাঁধছে বামফ্রন্টে। এটা পশ্চিমবাংলাবাসীর পক্ষে আসার কথা এই কারণে বলছি, আমরা বিজেপি বিরোধী নই, কিন্তু বিজেপির যে সংস্কৃতি, যে এই গোবলীয় সংস্কৃতি, এই যে গরু পুজো, রাম পুজো, আমরা নিশ্চয়ই এদেরকে ধর্মের অবতার বা ধর্মের মানুষ, ধর্মের প্রতীক হিসেবে ভাবি, কিন্তু এই এই পুজো আচ্চার চল এখানে নেই, মানে সেভাবে নেই আর কি। হতে পারে কিছু কিছু জায়গায় কয়েকটি পকেটে আছে, কিন্তু সার্বিকভাবে গরু পুজো পশ্চিমবাংলায় হয় না। এখানে ছেলেমেয়েরা উদারভাবে একে অন্যের সাথে মেলামেশা করে, পার্কে বসে, সিনেমায় যায়, রেস্টুরেন্টে যায়, কিন্তু বিজেপি শাসিত রাজ্যগুলোতে সেখানে অ্যান্টি রোমিও স্কোয়াড আছে, সেখানে ছেলেমেয়েরা, সে ভাই বোনও যদি একসাথে বেরোয় তাদের ধরে পিটিয়ে দেওয়া হয়। এই সংস্কৃতি পশ্চিমবাংলায় নেই বা চলবে না। পশ্চিমবাংলার মানুষ এই ধরনের সংস্কৃতিকে রিজেক্ট করেছে, তার প্রমাণ কিন্তু পরপর ভোটে পাওয়া যাচ্ছে। এবার বামফ্রন্ট কি পারবে তার হৃতগৌরব পুনরুদ্ধার করতে? বামফ্রন্টের যা অবস্থা, বামফ্রন্ট যেভাবে এই মুহূর্তে আছে, সেই মুহূর্তে বামফ্রন্টকে পশ্চিমবাংলার ক্ষমতায় ফিরতে গেলে আরও 25 বছর এখানে লড়াই করতে হবে। হ্যাঁ, 25 বছর লড়াই সংগ্রামের মধ্যে থাকতে হবে। শুধু ওই আনিস খানকে নিয়ে লড়াই না, আনিস খানের বিচার চাই, আনিস খানের বিচার চাই বলে যারা চিৎকার করছেন,
আন্দোলন করছেন, এই আন্দোলনটা একেবারে মানে মানুষের কাছে হাস্যকর হয়ে গেছে, কারণ আনিস খানের হত্যার বা মৃত্যুর বিচার ইতিমধ্যে চলছে, ইতিমধ্যে চলছে, তারপরেও আনিস খানের বিচার চাই বলে কখনো বন্ধ ডাকা, কখনো ধর্মঘট ডাকা, কখনো রাস্তা অবরোধ করা, কখনো মিছিল করা, এবং সেই মিছিলে যদি কাউকে অ্যারেস্ট করা হয় তখন সেইটা নিয়ে সমালোচনা, এটা বামপন্থার পদ্ধতি ছিল না। বামপন্থীরা জনগণের আন্দোলনের মাধ্যমে এসেছিলেন। তেভাগা আন্দোলন আপনাদের মনে থাকবে, যে ফসলের তিন ভাগ অর্থাৎ তে ভাগা যে আন্দোলন, সেই আন্দোলন থেকে তারা শুরু করেছিলেন খাদ্য আন্দোলন, বহু শ্রমিক আন্দোলনের মধ্যে দিয়ে তারা উঠে এসেছেন। এই একটি হত্যার বিচার চাই, বিচার হচ্ছে যেটা, তারও বিচার চেয়ে বামফ্রন্ট নিজেদের হাস্যকর পর্যায়ে নিয়ে যাচ্ছে। এবং শুধু তাই না, আইএসএফ আব্বাস সিদ্দিকীর দল আইএসএফের মতন একটি দলের সাথে হাত মিলিয়ে তারা কাজ করছেন, এটা কিন্তু মানুষ ভালোভাবে নিচ্ছেন না, এমনকি মুসলিম সমাজও নিচ্ছেন না। মুসলিম সমাজও কিন্তু আইএসএফকে সমর্থন করেন না, কারণ পশ্চিমবাংলার মুসলিমরা অনেক মানে তারা ধর্মান্ধ নন, অনেক লিবারাল, অনেক উদার মনস্ক। পশ্চিমবাংলার মুসলিম না, অন্তত হিন্দুরা তো আছেনই, এইখানে একটা সম্প্রীতির বাতাবরণ কিন্তু সারা রাজ্যে চলে। সেখানে কোনো একটি রাজনৈতিক দল শুধু ইসলামের কথা বলবে বা শুধু হিন্দুত্বের কথা বলবে, পশ্চিমবাংলায় এরকম দলের ঠাঁই নেই। আর সেরকম দলের সাথেই কিন্তু জোট বেঁধেছে বামপন্থীরা। এইখান থেকে বামপন্থীরা তাদের হিতগৌরব পুনরুদ্ধার করতে ব্যর্থ হবে, এবং এই ব্যর্থতা তাদের দীর্ঘদিন ধরে চলবেও, কারণ বামফ্রন্ট দ্বিতীয় শ্রেণীর নেতা তৈরি করে উঠতে পারেনি, যেটা তৃণমূল কংগ্রেস পেরেছে, যে তারা দ্বিতীয় তৃতীয় সারির নেতাও কিন্তু তৈরি করে ফেলেছে। আপনাদের একটু বলে রাখি, প্রথম সারির নেতা যদি মমতা বন্দ্যোপাধ্যায়, সুব্রত বক্সী, অরূপ রায়রা হন, দ্বিতীয় সারির নেতা কিন্তু অরূপ বিশ্বাস, ববি হাকিম, অনুব্রত মণ্ডল, গৌতম দেব, এরা কিন্তু দ্বিতীয় প্রজন্ম। আর তৃতীয় প্রজন্মের কথা যদি আপনি বলেন, তাহলে এই দেবাংশু ভট্টাচার্য, সুদীপ রাহা বা জয়া দত্ত, ত্রিডাঙ্কুর, এরা হচ্ছে গিয়ে তৃতীয় প্রজন্ম। অর্থাৎ এই লেয়ার, একটি রাজনৈতিক দল বেঁচে থাকে তার সংগঠনের উপরে। আজকে প্রথম প্রজন্মের পর দ্বিতীয় প্রজন্ম হাল ধরতে শুরু করেছে, এই দ্বিতীয় প্রজন্মের পর তৃতীয় প্রজন্ম কিন্তু হাল ধরবে। বামফ্রন্ট কিন্তু বা সিপিএম বিশেষ করে তারা কিন্তু এই প্রজন্ম তৈরিতে মন দেয়নি। সেই পাকা মাথার চুলের সুজন চক্রবর্তী, সেই বিমান বসু, তারাই নেতৃত্ব দিয়ে যাচ্ছেন। এই দু একজন গুটি কয়েক আছে, শতরূপ, মীনাক্ষী, এরকম দীপশিতা, এরকম কয়েকজন গুটি কয়েক আছে, কিন্তু এই গুটি কয়েক দিয়ে হবে না, খোল নলচে বদলাতে হবে বামফ্রন্টকে, যদি তাদের সত্যি ফিরে আসার মানসিকতা থাকে, অষ্টম বামফ্রন্ট গড়বার মানসিকতা থাকে। কিন্তু আপাতত যারা ক্ষীর খাচ্ছেন তারাই ক্ষীর খাবেন, আর এই মীনাক্ষী বলুন, দীপশিতা বলুন বা শতরূপ বলুন, এরা ওই ছাগলের তিন নম্বর বাচ্চা, মানিক সরকারের কথায়, কমরেড মানিক সরকারের কথায়, ছাগলের তিন নম্বর বাচ্চার মতন ফেউ হয়ে লাফাবে, এবং এটা দীর্ঘদিন চলবে। যতদিন না বামফ্রন্টের লোক দেহত্যাগ করে ততদিন তারা পথ থেকে যান না। আপনারা দেখেছেন, দেহত্যাগ না করার পর্যন্ত তারা পথ থেকে যান না। তাই এই বামফ্রন্টকে ফিরে আসতে হলে বামফ্রন্টকে প্রচুর কসরত করতে হবে, এবং বিজেপিতে চলে যাওয়া ভোটকে তাদের ফেরত নিতে হবে। সে ফেরত নিতে গেলে যা যা করার দরকার বামফ্রন্টের মধ্যে থেকে সেই সদিচ্ছা দেখা যাচ্ছে না, বরং বিজেপির থেকে ভোট চলে যাচ্ছে, কিন্তু তৃণমূলে ভোট শতাংশের হিসেব অন্তত তাই বলছে। যে বামপন্থী ভোটাররা বিজেপিতে চলে গিয়েছিল গত লোকসভা নির্বাচনে, তাদেরকে কিন্তু দেখা গেল তারা বিধানসভা নির্বাচনে তারা ফিরল কিছুটা বামফ্রন্টের দিকে, কিছুটা ফিরল তৃণমূলের দিকে। এটা আমার কথা নয়, বামফ্রন্টের নেতারা অ্যানালিসিস করছেন যে আমাদের যে ভোট ছিল সেই ভোটের 22% ভোট বিজেপিতে চলে গিয়েছিল, তার কিছুটা আমরা পেয়েছি, কিছুটা পাইনি, সেই বাকি কিছুটা চলে গিয়েছে তৃণমূলে, এবং তৃণমূলে যে ভোটটা চলে গিয়েছে বামফ্রন্টের পক্ষে সেটা ফিরিয়ে আনা সম্ভব নয়। এখনো যে অবশিষ্টাংশ আছে বিজেপিতে ভোট, সেইটা ফিরিয়ে আনতে গেলে যা যা করণীয় বামপন্থীদের মধ্যে সেই লক্ষণ দেখা যাচ্ছে না। আশা করা যাচ্ছে পরবর্তীকালে সেই ভোটটাও তৃণমূল ছিনিয়ে নিতে পারে। আমরা নির্বাচনের ফলাফল পুঙ্খানুপুঙ্খভাবে বিশ্লেষণ করলাম, প্রত্যেকটি বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করলাম, কেমন লাগলো জানাতে ভুলবেন না। আর একটা কথা বলে রাখি আপনাদের, আমাদের মিউজিক চ্যানেল আসছে, যারা গান গাইতে ইচ্ছুক তারা এই নিচের নাম্বারটি ফোন করুন, বা যারা যন্ত্রসঙ্গীত বাজান তারা এই নিচের নাম্বারে ফোন করুন, আমাদের প্রতিনিধি আপনাদের সমস্ত ডিটেল বলে দেবে। আর আমাদের চ্যানেলে এই মিউজিক রেকর্ড করতে একটি টাকাও খরচ হয় না, মানে স্টুডিও আমাদের, সব কিছু আমাদের, শুধু মিউজিশিয়ান বাইরে থেকে আনতে হয় আমাদের, বাকি সবটাই আমাদের। আমাদের চ্যানেলের নাম করে কেউ আপনার কাছে টাকা চাইলে কাউকে একটি টাকাও দেবেন না, শুধু এই নিচের নাম্বারে যিনি প্রতিনিধি আছেন তার সাথে কথা বলে যা সিদ্ধান্ত নেওয়ার নেবেন। আজ এই পর্যন্ত, সকলে ভালো থাকবেন, জয় বাংলা, জয় হিন্দ। Thank you.